Assalamu alaikum viewers, welcome back to our channel Mom Daughter Cooking House. আজকে আমরা অনেক ডিফারেন্ট একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ছোট মাছের পাকোড়া কিংবা কাচকি মাছের পাকোড়া। তো আমার মা আপনার সাথে এই এপিক রেসিপিটা শেয়ার করবে, সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু, মম ডটার কুকিং হাউজে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম স্বাদের কাচকি মাছের পাকোড়া। অনেকে অবাক হতে পারেন কাচকি মাছের আবার পাকোড়া হয়, আর সেই অবাক করার বিষয়টাই আজকে আপনাদের জন্য সহজ করে আমি নিয়ে আসলাম এই পাকোড়াটি। আর পাকোড়াটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর বিশেষ করে যাদের বেবিরা, মানে আমার বেবিদের মতো যারা, তাদের জন্য তো এই রেসিপিটি অসাম। আমি এভাবে কাচকি মাছের পাকোড়া বানিয়ে দিয়ে দিলে আমার বেবিরা বুঝতেই পায় না, তারা গপাগপ খেয়ে ফেলে। আসলে তো পুষ্টিগুণ ঠিকই পাচ্ছে, তাই না? পুষ্টিগুণ পাওয়াটাই বড় কথা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। ভিউয়ার্স, আজ করে দেখাচ্ছি কাচকি মাছের পাকোড়া। আমার বেবিরা হচ্ছে মাছ একটু কম খায়, যার জন্য হচ্ছে কি যেভাবে হোক প্রসেস করে চাই যাতে করে মাছটা খাওয়ানো যায়। তো কাচকি মাছের পাকোড়া বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে, কাঁচামরিচ আছে 1 টেবিল চামচ, আছে 1/2 কাপ আলু কুচি, আছে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, বেসন 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, গোলমরিচ লবণ, গোলমরিচ 1/2 চা চামচ আর লবণটা হচ্ছে স্বাদ মতো, রসুন বাটা আর জিরে বাটা, রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা 1/2 চা চামচ, 1টা ডিম, ধনে পাতা কুচি। মেন উপকরণ কাচকি মাছ। এই কাচকি মাছটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি, একদম পরিষ্কার করে একদম ধুয়ে রাখা আছে। তো চলুন চলে যাই। পিয়ার্স, আমি যদি প্রথমে যদি কাচকি মাছটা দিয়ে দিই তাহলে হবে কি, কাচকি মাছটা মাখবো তখন কাচকি মাছটা ভেঙে যেতে পারে, যার জন্য আমি সবগুলো উপকরণ আগে নিয়ে তারপরে ওগুলাকে মেখে তারপরে আমি একদম শেষ মুহূর্তে কাচকি মাছটা দিয়ে দিব। প্রথমে নিয়ে নিচ্ছি আলু কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, বেসন 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1/2 কাপ, ধনে পাতা কুচি, কালো গোলমরিচ গুঁড়ো আর লবণ, গোলমরিচ গুঁড়ো আছে 1/2 চামচ আর লবণ স্বাদ মতো, রসুন বাটা আর জিরে বাটা, ব্যাস। আর এই সবগুলো উপকরণকে আমি আগে মেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1টি ডিম, ডিমটা আর বেসন আর কর্নফ্লাওয়ার যেটা, সেটা হচ্ছে আমার একটা বাইন্ডিং এর কাজ করবে। তো এই উপকরণগুলো আগে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একদম সব শেষে দিয়ে দিচ্ছি কাচকি মাছ, এখানে 1 কাপ পরিমাণ কাচকি মাছ আছে। খুব আলতো হাতে একটু মেখে নিতে হবে। এখন জাস্ট তেলে ভেজে নিতে হবে। তাহলে চলুন এটাকে আমরা ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়ার পাল্লা।
যেহেতু এখন ভেজে নিব তো হচ্ছে এরকম ডুবো তেলে জাস্ট হচ্ছে আপনারা যেরকম শেপ দিবেন আমি জাস্ট এরকম একটা শেপ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে এক এক করে ছেড়ে দিতে হবে আমি এক ব্যাচে তিনটা চারটে করে ভেজে নিব আপনারা চাইলে ননস্টিকের ফ্রাই প্যানে দিতে পারেন আপনাদের হয়তো যে কটা যেভাবে ভাজতে পারেন একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আমি চারটা করে দিচ্ছি ভেজে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ এভাবে উল্টে উল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা থাকবে অবশ্যই মিডিয়ামে পিয়ার্স এই যে কাঙ্ক্ষিত কালার চলে আসলে এভাবে এটাকে তুলে নিয়ে একটি প্লেটে টিস্যু বিছিয়ে দিয়ে দিলে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলোকে শুষে নিবে এইভাবে আমি সবগুলোকে ভেজে সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই কাচকি মাছের পাকোড়াটি আর অবশ্যই আমার হাইলি রেকমেন্ড থাকবে বাসায় করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদেরটা কেমন হয়েছে যদি ভালো লেগেই যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না তাহলে দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভিউয়ার্স